এখন আর সেই আন্দোলন আর জমাতে পারবে না। তাদের যে প্রচেষ্টা ছিল বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে তাদেরকে দেশে এনে তাদের দিয়ে সরকার উপর চাপ সৃষ্টি করা, নিরপেক্ষ সরকার গঠনের জন্য এবং সেই নিরপেক্ষ সরকারে ওদের নির্বাচন করার জন্য বিদেশি প্রতিনিধিদের এখানে এসেছেন। অবশ্যই তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং তারা এদেশের মানুষের কাছে তারাও কিন্তু দায়বদ্ধ, কারণ এদেশের মানুষ যা চায় সেটা তারাও চায়। তাতে তার প্রমাণ মিলেছে যে বিএনপির দাবি হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। বিদেশিরা প্রতিনিধি যারা এসেছেন কেউ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য সরকারের কাছে বা ওনারা বলেনি, বরং বলেছেন একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য ওনারা বলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই ব্যাপারে বলেছেন যে তিনি অবাধ নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনি দেবেন। এবং এই নির্বাচন কমিশনের অধীনেই সেই নির্বাচন হতে পারে বলে সবাই মনে করেন, দেশি বিদেশি সবাই। সুতরাং তারা যে কথাটা বলেছে যে জনগণ তাদের সাথে, আসলে জনগণ তাদের সাথে নাই। যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেছেন কেন গণ অভ্যুত্থান হয় না, গণ অভ্যুত্থান তো করবে জনগণ, যাদের যাদের বিশ্বাস করে না জনগণ তাদের কথায় গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয়েছে বঙ্গবন্ধুর কথায়, গণ অভ্যুত্থান হয়েছে শেখ হাসিনার কথায়, কিন্তু বিএনপির কথায় কোনো গণ অভ্যুত্থান হয়নি। তারা একটি সন্ত্রাসী দল, 2013-14 সালে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল, মানুষ পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, গাছ কেটে 60,000 গাছ কেটে ধ্বংস করেছে, রাস্তা কেটে দিয়েছে, এই সন্ত্রাসী দল তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। বিদেশিরাও মনে করে বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালত 5 বারের মতো বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে। বিএনপির নেতা তারেক রহমান তিনি কেন আমেরিকাতে যেতে পারেন না, কারণ উনি 2007 সালে যখন মুচলেকা দিয়ে এই দেশ থেকে বিদেশে গেলেন তখন আমেরিকার কাছে ভিসা চেয়েছিলেন। আমেরিকার ঢাকার অ্যাম্বাসি থেকে একটা প্রতিবেদন পাঠানো হয়েছিল হোয়াইট হাউসে, সেখানে উল্লেখ করা হয়েছিল যে তিনি একজন ভয়ঙ্কর মানুষ, তাকে ভিসা দেওয়া যাবে না। তাহলে যেই লোক ভয়ঙ্কর, যেই লোক সন্ত্রাসী, তার যথেষ্ট উদাহরণ 2004 সালে 21 আগস্ট হত্যাকাণ্ড, বহু হত্যাকাণ্ড, SF কিবরিয়া হত্যাকাণ্ড, আসুলা মাস্টার হত্যাকাণ্ড, সাবেক এমপি মমতাজ হত্যাকাণ্ড, বিভিন্ন হত্যাকাণ্ডের কারণে তারা সেই সন্ত্রাস। এখন তারা সাধু সেজেছে, তারা বলে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি। আমি জনগণকে বলতে চাই তারা কিন্তু বোরখা পড়েছে, আপনারা সেই বোরখার নেপথ্যে তাদের যে ভয়ঙ্কর চেহারাটা এখনও দেখতে পান, তাকিয়ে দেখেন 2012-13-14-15-র দিকে, তাকিয়ে দেখেন যখন তারা ক্ষমতায় ছিল তখন যে তারা কি ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয়েছিল। সুতরাং সেই বোরখা উন্মোচন করে দিয়ে তাদের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসবে খুব শীঘ্রই, তারা আবার সন্ত্রাস করবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তারা যেন এই সন্ত্রাস আর না করতে পারে। আমরা তা প্রতিহত করব শেখ হাসিনার নেতৃত্বে, এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয় লাভ করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবার ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করব। জয় বাংলা।